ভিডিওটি শুরু করার আগে কমেন্ট বক্সে জয় হিন্দ অবশ্যই লিখে দিন। এটা তো আপনি জানেন, ভারত যেভাবে করোনার সময় নিজেকে শক্ত করেছে তার জন্য সেই সব দেশ অনেক আঘাত পেয়েছে যারা অনেক বড় সাম্রাজ্য স্থাপন করে ফেলেছিল। ভারত খারাপ সময়ে যে গতি ধরেছে তা ভালো ভালো দেশকেও ভাবতে বাধ্য করেছে। আর এর মধ্যে একটা দেশ হলো চীন, যার অবস্থা খারাপ থেকে আরো খারাপ হয়ে গেছে, কারণ তার কাছে আর কোনো অপশন অবশিষ্ট নেই। যেসব অপশন ছিল তা এখন ভারতের কাছে চলে আসছে। আসলে ফার্মা সেক্টর আজ পর্যন্ত চীনের আশেপাশে ঘুরে আসছে, আর কিছু অংশীদারি ইউরোপ নিয়েছিল যা করোনার সময় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যেই কারণে ভিয়েতনাম বেশ চাপে রয়েছে। আর এই চাপের হাল তারা ভারতের কাছে পেয়েছে। আসলে ভিয়েতনাম স্থির সরবরাহ সুনিশ্চিত করার জন্য ভারতীয় স্বাস্থ্যসেবা, ঔষধ এবং বিউটি প্রোডাক্টের কোম্পানির কাছ থেকে সাহায্য চেয়েছে। বলে রাখি, আজ পর্যন্ত ভিয়েতনাম তার প্রয়োজনের 80% বেশি চীনা ফার্মার ইম্পোর্টের ওপর নির্ভরশীল ছিল। আর এর সাথেই ভিয়েতনামের ঔষধের বাজার প্রায় $5 বিলিয়ন। এর থেকে আপনি ভাবতে পারছেন যে চীনকে এখন ভিয়েতনাম বাইপাস করা চিন্তা ভাবনা করেছে, কারণ যেভাবে চীনের অবস্থার পরিবর্তন হচ্ছে তার জন্য ভিয়েতনাম ভাবতে বাধ্য হচ্ছে। আর ভিয়েতনামের ফার্মা উদ্যোগ সবচেয়ে বেশি বিকাশশীল বাজারের মধ্যে একটি। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবহার এবং ফার্মাসিউটিক্যালেতে বিনিয়োগের অনেক সম্ভাবনাও রয়েছে। এর মানে হলো একটা সুযোগ দুই দেশ পেতে দেখা যাচ্ছে, এর থেকে দুই দেশেরই লাভ ওঠানো উচিত। যদি কথা বলি আর্থিক বর্ষ 2021-22 তো ভারত ভিয়েতনামকে $244 মিলিয়ন বেশি ফার্মা উৎপাদকের রপ্তানি করেছিল। ভারত এই সুযোগের ভালো ব্যবহার করতে পারবে, কারণ ভিয়েতনামের কাছে ফার্মাসিউটিক্যালের বিষয়ে লিমিটেড রিসার্চ ও ডেভেলপমেন্টের ভালো অভিজ্ঞতা রয়েছে, যেখানে ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে আর চীনের রাস্তা পুরোপুরিভাবে বন্ধ করতে পারবে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত? ভারত কি এর সম্পূর্ণ ফায়দা তুলতে পারবে? কি মনে হয় আপনাদের? কমেন্টে অবশ্যই জানান। আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলি বাংলা। বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন।